বন্ধুরা আজকের ক্লাসে আমরা হুকের সূত্র নিয়ে আলোচনা করব তো হুকের সূত্র নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের যদি একটি জিনিস দেখতে বলি দেখো এখানে একটি স্প্রিং রাখা আছে স্প্রিংটিতে কোনো বল দেওয়া নি স্প্রিংটি মুক্তভাবে ঝুলিয়ে রাখা আছে তো স্প্রিংয়ের চূড়ার যে বিন্দুটা আছে ঝুলন বিন্দু থেকে চূড়ার যে বিন্দুটা আছে এই বিন্দুটাকে আমরা স্প্রিংয়ের সাম্য অবস্থান হিসেবে নামকরণ করব। এখন বলহীন অবস্থায় আছে বলেই কিন্তু এই অবস্থানটাকে সাম্য অবস্থানটা বলা হচ্ছে এমন কিন্তু করলে হবে না যে এখানে একটি ভর ঝুলিয়ে রাখা আছে আর চূড়ার বিন্দুটাকে তখন আমরা সাম্য অবস্থানটা বলছি আমাদের সাম্য অবস্থান বলতে হবে তখনই যখন স্প্রিংটিতে কোনো বল নেই তখন চূড়ার বিন্দুটার অবস্থানটাকে আমরা সাম্য হিসেবে স্বীকৃতি দিচ্ছি তো চলো এখন স্প্রিংটিকে একটি ভর দ্বারা ঝুলিয়ে দেয় তো আমাদের যদি একটি ভর দিয়ে ঝুলাই ঝুলিয়ে দেওয়া হয় তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে স্প্রিংয়ের চূড়ার বিন্দুটা আর সাম্যাবস্থানে থাকবে না এটা বরং সাম্যাবস্থান থেকে দুলতে থাকবে তো সাম্যাবস্থান থেকে সে যে দুলতে থাকবে দুলতে দুলতে সে কিন্তু সাম্যাবস্থান থেকে প্রসারিত হবে আবার সাম্যাবস্থান থেকে সংকোচিত হবে তো আমরা যদি কোনো একটা মুহূর্তের কথা বলি দেখো এই মুহূর্তটার কথা যদি বলি এই মুহূর্তটাতে খেয়াল করো কি হয়েছিল সাম্যাবস্থান থেকে স্প্রিংটা একটা নির্দিষ্ট পরিমাণ সরে এসেছিল রাইট তো এই অ্যামাউন্টগুলোকে আমরা একটু এইভাবে প্রকাশ করে থাকি এক্স এক্স দিয়ে বোঝাই সাম্যাবস্থান থেকে কতটুকু স্প্রিংটা সরে গেল অথবা এটাকে বলা যায় এভাবেও স্প্রিংয়ের প্রসারণ বা সংকোচন একটু খেয়াল করে দেখো ফিগারের সাথে এটা কী ছিল স্প্রিংয়ের সাম্য অবস্থান কারণ ভরহীন অবস্থায় স্প্রিংটার চূড়ার বিন্দুটার যে অবস্থান সেটাই আমার সাম্য এখানে একটা ভর ঝুলিয়ে দেওয়া হয়েছিল সো ভর ঝুলিয়ে দিলে স্প্রিংটা কী হয়ে গেল একটা নির্দিষ্ট পরিমাণ প্রসারিত হয়ে গেল বা এভাবেও বলতে পারো সাম্যাবস্থানটা একটা নির্দিষ্ট পরিমাণ সরে গেল মানে সাম্য হতে একটা স্মরণ ঘটলো তো এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করছি আর এফ দিয়ে কি বুঝাচ্ছি এফ দিয়ে বুঝাচ্ছি আমরা তো একটা ভর চাপিয়ে দিয়েছি তো ওই ভরের একটা ওজন আছে সো ওই ওজন বলটাকে অর্থাৎ বাইরে থেকে স্প্রিং এর উপরে যে বলটা চাপিয়ে দেওয়া হয়েছে সেই বলের মানটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করছি তার মানে দেখো এফ চাপিয়ে দেওয়ার ফলে এক্স পরিমাণ স্মরণটা স্প্রিং আমাকে দিল অর্থাৎ সাম্যাবস্থানটা এক্স পরিমাণ সরে গেল আমরা যদি টু এফ পরিমাণ বল চাপিয়ে দিই অর্থাৎ ধরো দুইটা বাটখাড়া বা দুইটা ভর চাপিয়ে দিলে তাহলে কিন্তু স্মরণটা আরও বেড়ে যাবে না অর্থাৎ প্রসারণের পরিমাণটা আরও বেড়ে যাবে এটা খুবই স্বাভাবিক রাইট যত বেশি ভর তুমি চাপিয়ে দিবে তত বেশি তার মধ্যে প্রসারণ দেখা যাবে তো এটা কিন্তু সংকোচনের বেলায়ও সত্য তুমি যদি চাপ দিতে তাহলে সে সংকোচিত হতো যত জোরে তুমি চাপ দিতে অর্থাৎ বেশি বলে চাপ দিতে তত বেশি সে সংকোচিত হতো তাই আমরা অবশ্যই বলতে পারি এফ সমানুপাতিক এক্স দেখতেই পাচ্ছ এফ যত বেশি হয় আমার স্মরণের পরিমাণ বা প্রসারণের পরিমাণ তত বেশি হয় চাপের ক্ষেত্রে সংকোচনের পরিমাণ তত বেশি হয় অর্থাৎ এই যে এই লেখাটা লিখলাম সাম্যাবস্থানে থেকে একটা স্প্রিংয়ের ওপরে প্রযুক্ত বল সমানুপাতিক সাম্যাবস্থান থেকে স্প্রিংটার স্মরণ তো এই সম্পর্কটাই আমার হুকের নামে পরিচিত তো এই সম্পর্কটা থেকে আমরা যদি সমানুপাতিকটা থেকে সমান সমানে যেতে চাই তাহলে আমাদের কী করতে হবে তাহলে আমাদের একটা ধ্রুবক আনতে হবে রাইট সো আমরা একটা ধ্রুবক আনলাম সমানুপাতিক দিয়ে এই ধ্রুবকটাকে আমরা প্রকাশ করছি কে দ্বারা এটারও একটা পরিচয় আছে এটাকে বলা হচ্ছে বল ধ্রুবক অর্থাৎ এই বল ধ্রুবকটা আসলে কি এই বল ধ্রুবকটা আসলে একটা ডেফিনেশন আছে সো বল ধ্রুবকটার ডেফিনেশানটা আমরা দিতে চাইলে কীভাবে দিতে পারি বল ধ্রুবকটাকে এক পাশে বাকি সব কিছু অন্য পাশে পাঠিয়ে দেব তো আমি কেটাকে এক পাশে রেখে এফ এজেন্ট বাই এক্স তাকে বলতে পারি তো এইটা দেখেই কিন্তু আসলে আমরা বল ধ্রুবকের সংজ্ঞা করতে পারি তো সংজ্ঞাটা কিভাবে করা যায় আমরা এইখানের এক্সটাকে যদি একক ধরি এক্সের পরিচয় কি ছিল সাম্য অবস্থানের স্মরণ তো দেখো কি লেখা আছে সাম্য অবস্থানের একক স্মরণ ঘটাতে এটার অর্থ কী এটার অর্থ হচ্ছে এক্স ইকাল টু ওয়ান হলে যে পরিমাণ বল প্রয়োজন স্বাভাবিকভাবেই এটা যদি ওয়ান হয় তার মানে যাহাইকে তাহাই এফ না কারণ এটা ওয়ান হয়ে গেলে কে ইকল টু এফ সো এটাই লেখা আছে শ্যামাউসানের একক স্মরণ ঘটাতে এতটুকুর মধ্যে বলা হয়েছে এক্স টু ওয়ান হলে যে পরিমাণ বল প্রয়োজন অর্থাৎ যে পরিমাণ এফ এজেন্ট প্রয়োজন সেটাই আমার কি বল সুবক তো এই বল সুবক নিয়ে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালও অনেক কাজ করতে হবে খেয়াল করে রাখবে যে এক একটা স্প্রিংয়ের জন্য কিন্তু বল ধ্রুবকের মান এক একটা হয় এটাকে স্প্রিং ধ্রুবকও বলা চলে তো আমরা স্প্রিং বা এই জাতীয় স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে এরকম বল ধ্রুবক রাশিটা পাবো আর এক একটা বস্তুর জন্য বল ধ্রুবক রাশিটার মান এক এক হবে তো বলতো এই বল ধ্রুবক রাশিটার একক কি হবে ওপরে কি আমার বল নিচে আমার স্মরণ সো বল বা স্মরণ এটাকে আমরা কী বলতে পারি নিউটন পার মিটার অর্থাৎ এটার একক হচ্ছে নিউটন পার মিটার তো এটার এক একটা স্প্রিংয়ের ক্ষেত্রে একক ভ্যালু দেওয়া থাকবে তোমাকে বলে দেওয়া থাকতে পারে কোনো স্প্রিংয়ের জন্য বল যুবকের মান হচ্ছে টু নিউটন পার মিটার ফোর হান্ড্রেড নিউটন পারমিটার এরকম বলে দেওয়া থাকতে পারে তো চলো আমরা এখন এই বলগুলোর একটু দিক নিয়ে আলোচনা করি তো এখন এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা একটা স্প্রিং দুলছে রাইট সো এই ডলার একটা মুহূর্ত নিয়ে যদি আমি কথা বলি ধর এই মুহূর্তটা নিয়ে যদি আমি কথা বলি এই মুহূর্তটাতে খেয়াল করে দেখো কি হচ্ছে এই মুহূর্তটাতে আমার যেই স্প্রিংটা আছে স্প্রিংটাকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ডানে নিয়ে এসেছি রাইট সাম্য অবস্থানটা দেখা যাচ্ছে এখানে ইয়েলো কালার দিয়ে দাগ দেওয়া আছে তো আমরা কী করেছি স্প্রিংটাকে ইয়েলো কালার থেকে ডান দিকে নিয়ে এসেছে অর্থাৎ অবশ্যই কিন্তু আমাদের ডান দিকে একটা বল দিতে হয়েছে রাইট সো ডান দিকে আমরা বল দিয়েছি তাই ডান দিকে আমরা স্মরণ পেয়েছি এখন এখানে লক্ষণীয় যেটা সেটা হচ্ছে বলটা কে দিয়েছে বলটা কিন্তু আমাদের দিতে হয়েছে স্মরণটা ডান দিকে হয়েছে বলটা আমাদের দিতে হয়েছে এই মুহূর্ত থেকে কেউ যদি ছেড়ে দাও ধরো তোমরা ডান দিকে বল দিয়ে ডান দিকে স্মরণ ঘটিয়ে রেখেছো এরকম একটা মুহূর্তে আছো হঠাৎ করে তুমি বলটা ছেড়ে দিলে তো টেনে রাখাটা ছেড়ে দিলে যেটা কি ঘটবে বলো তো সেটা হচ্ছে স্প্রিংটা এই বস্তুটা সহ বাম দিকে চলে আসবে রাইট সো বাম দিকে কিন্তু স্প্রিংটা চলে আসছে তাহলে তোমরা বলতে পারো যে এই যে বাম দিকে চলে আসলো আমরা তো বল দেইনি আমরা বলটা ছেড়ে দিয়েছি তারপরে বাম দিকে চলে আসলো তাহলে কেন চলে আসলো অবশ্যই স্প্রিং একটা বল দিয়ে বস্তুটাকে আগের জায়গায় নিয়ে যা যাওয়ার চেষ্টা করছে মানে বাম দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ওপরে খেয়াল করো একটা রেড অ্যারো বাম দিকে আছে এই মুহূর্তটাতে এটা কি বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে যে রিস্টোরিং ফোর্স রিস্টোরিং ফোর্সকে আমরা বাংলায় এভাবে বলতে পারি স্প্রিংয়ের প্রত্যয়নী বল এটা স্প্রিংয়ের কর্তৃক বল এটা কিন্তু আমাদের কর্তৃক বল না আর এই স্প্রিংয়ের কর্তৃক বলটা কোথায় কাজ করছে খেয়াল করে দেখো এই ঘটনার জন্য বাম দিকে কেন কারণ আমরা স্প্রিংটাকে ডান দিকে নিয়ে রেখেছি আর স্প্রিং চাচ্ছে জিনিসটাকে বাম দিকে নিতে এই ঘটনাটা কিন্তু এভাবেও আবার সত্য আমরা যখন স্প্রিংটাকে বাম দিকে নিয়ে রাখবো ধরো আমি আমি আমরা যদি স্প্রিংটাকে এই বাম দিকে কোথাও এই মুহূর্তে নিয়ে রাখি এই ক্ষেত্রে কিন্তু আমরা স্প্রিংটাকে আমরা বল দিয়েছি কোথায় বাম দিকে স্মরণ ঘটেছে কোথায় বা সংকোচন ঘটেছে কোথায় বাম দিকে তো ব্লু অ্যারোটা আমার সংকোচনের দিক বা সাম্য থেকে স্মরণের দিক বুঝাচ্ছে আর এই যে প্রত্যয়নী বল যেটাকে বলছি মানে এর বল এই মুহূর্তটাতে যদি আমরা ছেড়ে দিই তাহলে স্প্রিংটা তাকে কোথায় নিয়ে যাবে ডান দিকে নিয়ে যাবে না ডান দিকে নিয়ে যাবে তাই দেখো রেড অ্যারোটা আমার কোথায় আছে ডান দিকে আছে এটা বুঝাচ্ছে যে আমরা যখন তাকে সাম্যাবস্থান থেকে বাম দিকে নিয়ে এসেছি স্প্রিং তখন চাচ্ছে জিনিস তাকে ডান দিকে নিতে তো এই জিনিসটা কিন্তু আমরা এভাবে বলতে পারি স্প্রিংয়ের বল সবসময় কোথায় কাজ করে স্প্রিংয়ের বল সবসময় কাজ করে সাম্যাবস্থানের দিকে আমরা যখনই সাম্যাবস্থান থেকে তাকে সরিয়ে ফেলবো যেদিকেই সরিয়ে ফেলি তার অপোজিট দিকে কাজ করে স্প্রিং বল চাবে স্প্রিংটাকে আবার সাম্যাবস্থায় নিয়ে আসতে তো এখানে একটা জিনিসই কিন্তু লক্ষণীয় তার সংকোচন বা প্রসারণ যেদিকে হয়ে আছে তার বিপরীত দিকে আমার স্প্রিং বলটা কাজ করছে তো এই ক্ষেত্রে এই ধারণা অনুসারে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের স্প্রিংয়ের প্রত্যয়নী বল বা এফ রিস্টোরিং ফোর্স ইকুয়াল টু মাইনাস কে এক্স তো এখানে ভ্যালুটা কিন্তু আমাদের যে বল ছিল অর্থাৎ এফ এজেন্ট গত স্লাইডে যেটা পড়ে এসেছ সেটার সমানই তাই না তো আমরা যে বলটা তাকে ডান দিকে নিয়ে এসেছি যে বলটাতে টেনে সেই মান দিয়ে কিন্তু সে আবার স্প্রিংটা বস্তুটাকে বাম দিকে নিয়ে যেতে চেষ্টা করবে অর্থাৎ মানগতভাবে কিন্তু কোনো তফাত নাই এমন না আমরা যে বলে টানি স্প্রিং তার চেয়ে অন্য বলে টানে স্প্রিং এক্স্যাক্টলি সেম বলেই টানে বাট ডিরেকশনটা কিন্তু এক্স কোন দিকে কাজ করলে ডান দিকে কাজ করলে এফ রিস্টোরিং কাজ করে বাম দিকে এক্স বাম দিকে কাজ করলে এফ রিস্টোরিং কাজ করে ডান দিকে তাই দেখা যাচ্ছে এক্সের ডিরেকশন যেখানে এফ এ ডিরেকশন কিন্তু অপোজিটে সো ডিরেকশন ভিন্ন হওয়ার কারণে কিন্তু এখানে কি আসে এখানে একটা মাইনাস সাইন আসে সো খেয়াল রাখা জরুরি তোমাকে কোন বল বের করতে বলেছে তোমাকে কি স্প্রিং বল বের করতে বলেছে মানে এফ রিস্টোরিং বের করতে বলেছে নাকি তোমাকে এফ এজেন্ট অর্থাৎ বাহ্যিক বল করতে বলেছে তো ফর্মুলার ক্ষেত্রে একটা প্লাস মাইনাসের ব্যাপার আছে এফ এজেন্ট ইকুয়াল টু কেক্স বাট এফ রিস্টোরিং ইকুয়াল টু মাইনাস কেক্স তো এটা আমরা এই স্লাইড থেকে দেখতে পাচ্ছি তো আমরা চলো এই এক্সাম্পলগুলো নিয়ে কয়েকটা কাজের ফর্মুলা দাঁড় করিয়ে ফেলি যেহেতু আমাদের অধ্যায়টাই কাজক্ষমতা শক্তি সো আমরা বলের ফর্মুলা দেখেছি এখন কাজের ফর্মুলা দাঁড় করাবো এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই জায়গাটা আলোচনা করার জন্য আমি যদি একটু দেখাই এখানে দেখো কি হচ্ছে একটা স্প্রিং রয়েছে স্প্রিংটার মধ্যে কোনো বল টল নেই স্প্রিংটার স্বাভাবিক অবস্থায় রয়েছে সো এই স্প্রিংটার চূড়ার বিন্দুটাকে আমরা কি বলি সাম্য অবস্থান বলি তাই না তার মানে এটা হচ্ছে আমার স্প্রিংটার সাম্য অবস্থান ফাইন তো আমরা দুই ধাপে ধরো কাজ করব। ধরো তোমরা ধরে নাও একজন ব্যক্তি ক আরেকজন ব্যক্তি খ তো ক ব্যক্তি কি করলো ক ব্যক্তি স্প্রিংটাকে এই অবস্থা থেকে টেনে এ অবস্থানে নিয়ে আসলো ক ব্যক্তি কী করলো সাম্য অবস্থান থেকে টেনে তাকে এ অবস্থানে নিয়ে আসলো অর্থাৎ সে কতটুকু সাম্য অবস্থানের স্মরণ ঘটিয়েছে এক্স আই পরিমাণ সাম্য অবস্থানের স্মরণ ঘটিয়েছে তাহলে ক ব্যক্তির কাজটা নিশ্চয়ই ক্লিয়ার হলো সাম্য থেকে এ অবস্থানে নিয়ে আসলো ক ব্যক্তি কী করলো এই মুহূর্ত থেকে মানে ক ব্যক্তির হাত থেকে স্প্রিংটা নিয়ে সে এ অবস্থান থেকে তাকে টেনে বি অবস্থানে নিয়ে আসলো তাহলে খ ব্যক্তি আসলে স্প্রিংটাকে এ অবস্থান থেকে পি অবস্থানে নিয়ে আসলো দ্যাট মিনস ক ব্যক্তি তো অলরেডি সাম্য অবস্থান থেকে এক্সাই পরিমাণ সরিয়ে রেখেছিল ব্যক্তি আবার কি করল এক্সাই অবস্থান স্মরণ থাকা সত্ত্বেও সে আরও বেশি স্মরণ ঘটিয়ে তাকে এক্স এফ অবস্থানে নিয়ে আসলো তাহলে কিন্তু বোঝা গেলো যে ক ব্যক্তি আর ব্যক্তি কিন্তু ভিন্ন ভিন্ন স্মরণ ঘটিয়েছে একজন সাম্য অবস্থান থেকে এক্স অবস্থানে নিয়ে আসলো ক কর্তৃক স্মরণ হচ্ছে এক্সআই আর খ ব্যক্তি এক্সআই থেকে এক্স এফ অবস্থানে নিয়ে আসলো তাই কর্তৃক স্মরণ কিন্তু এক্স এফ মাইনাস এক্সআই তাই না সো এখান থেকে সে যেহেতু টেনে এখানে নিয়ে এসেছে সো ঘটনাটাতে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে ক্ষতি কর্তৃকৃত কাজ তো তোমরা বলতে পারো ক্ষি কর্তৃ কৃত কাজ কেন বের করব ক কর্তৃক কৃত কাজ কেন বের করবো না বেসিক্যালি আমরা একটা সূত্র দাঁড় করাচ্ছি যেখানে খ ব্যক্তি কর্তিকৃত কাজ যদি বের করার সূত্রটা দাঁড় করানো যায় তাহলে ক ব্যক্তির ওই সূত্রে বসিয়ে বের করা যাবে যেটা আমরা আলোচনার শেষে বলে দিব তো আমরা এখন কি বের করতে যাচ্ছি ধরো খ ব্যক্তি কর্তৃকৃত কাজ অর্থাৎ স্প্রিংটাকে এ অবস্থান হতে বি অবস্থানে স্মরণ ঘটাতে যে পরিমাণ কাজ করতে হয় তোমরাই বলো এই যে এই অবস্থান থেকে বি অবস্থানে সরালাম তো এই সারাটা সরানোর সময় খ ব্যক্তি যে সরালো সরানোর সময় খ ব্যক্তি কি একই পরিমাণ বল প্রয়োগ করে করে সরাতে পারবে পারবে না কিন্তু কেন কারণ তোমরা গত সাইডে একটা টপিক পড়ে এসেছো না এফ সমান সমান কে এক্স এফ এজেন্ট সমান সমান কে এক্স তার মানে এক্সের সাথে কিন্তু এফটা ডিপেন্ডেন্ট তাই না তার মানে তুমি এক্স বাড়াচ্ছ প্রত্যেকটা মুহূর্তে বৃদ্ধির জন্য ধরো তুমি এখান থেকে এতটুকু সরিয়েছ তখন তোমার যে বল প্রয়োগ করতে হয়েছে এখান থেকে এতটুকু সরিয়েছ তখন তোমার আরেকটু বেশি বল প্রয়োগ করতে হবে কারণ স্মরণটা সাম্যবস্থান থেকে কিন্তু বাড়ছেই ক্রমান্বয়ে রাইট সো সাম্যবস্থান থেকে যত দূরেই তুমি যাচ্ছ ততই কিন্তু বলের মাত্রা তোমাকে বাড়াতে হবে রাইট তার মানে বলটা কিন্তু আর ধ্রুবক বল দিয়ে হবে না এমন না ব্যক্তি বিশ নিটন মানে তাকে টেনে এ থেকে বিতে আনতে পারবে সে হয়তো এখান থেকে এতটুকু বিশ নিউটন দিয়েছে এখান থেকে এতটুকু একুশ এখান থেকে এতটুকু বাইশ এরকম করে করে তার প্রত্যেকটা মুহূর্তে তার বলের মানটা কিন্তু পরিবর্তন করতে হবে কারণ প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু এক্সের পরিমাণ বাড়ছে যেহেতু দেখাই যাচ্ছে বলের মানটা পরিবর্তন হচ্ছে তাই আমরা কৃতকাজ বের করার ক্ষেত্রে ফর্মুলা কী শিখে এসেছি যদি বলের মান পরিবর্তনশীল হয় তাহলে কৃতকাজ হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে বের করতে হয় ফর্মুলাটা ছিল এরকম ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স তাই না এফ হচ্ছে যে বলটার জন্য কাজটা বের করা হচ্ছে তো আমি এখন ক্ষ ব্যক্তি কৃত কাজ বের করছি ক্ষ ব্যক্তি এ থেকে বি অবস্থানে সরালো খ ব্যক্তি কর্তৃকৃত কাজকে আমরা যদি বলি ডাব্লিউ এজেন্ট যেহেতু খ ব্যক্তি বাইরের কোনো একটা বস্তু স্প্রিংয়ের বাইরের বাইরের কোনো একটা অ ব্যক্তি হতে পারে মেশিন হতে পারে তো সেজন্য আমরা এটাকে বলছি ডাব্লিউ এজেন্ট সো ডাব্লিউ এজেন্ট ইকাল টু এফ এজেন্ট ডি এক্স আবার ইন্টিগ্রেশন সো এইটার লোয়ার লিমিট আর আপার লিমিট কত হবে লোয়ার লিমিট অলরেডি সাম্য অবস্থা যতটুকু সরে আছে সেটা হচ্ছে লোয়ার লিমিট মানে যেটা আমার এখানে এক্স আই এক্স এফ কি এক্স এফ হচ্ছে আপার লিমিট যেটা সরানোর পরে খ ফাইনালি স্প্রিংটা কোথায় আসলো সেটাই কিন্তু আমার এক্সএফ এটা কিন্তু খেয়াল রাখতে হবে যেই অবস্থান থেকে যেই অবস্থানে সরালো যেই অবস্থান থেকে সরালো সেটা লোয়ার লিমিট বসাবো যেই অবস্থান পর্যন্ত সরালো সেটা আপার লিমিট খ ব্যক্তির জন্য যে অবস্থান থেকে সরানো শুরু সেটা আই দূরত্বে আছে সাম্য থেকে আর যে অবস্থান পর্যন্ত সে সরালো সেটা এক্স এফ পরিমাণ দূরত্ব সাম থেকে তো তাই লেখা হয়েছে তো চলো আমরা এফ এজেন্টের ভ্যালুটা বসিয়ে ফেলি এফ এজেন্ট ইকুয়াল টু আমরা কি জানি কে এক্স রাইট সো এফ এজেন্টের ফর্মুলা পড়ে এসেছি এফ এজেন্টিকে টু কে এক্স লিখে ফেললাম তো এখানে আমরা ইনটিগ্রেশন করবো সো ইনটিগ্রেশন করি যদি কে তো ধ্রুবক সামনে চলে আসবে ইনটিগ্রেশন অফ এক্সডিএক্স যারা ইনটিগ্রেশন পারো তারা অবশ্যই বুঝেছো কী করা হয়েছে ইনটিগ্রেশন অফ এক্সডিএক্স আসলে কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান যেখানে এন এর ভ্যালু আছে ওয়ান কারণ বর্তমানে এর পাওয়ার কত ওয়ান তো এটা বেড়ে যে পাওয়ার এক বাড়বে উপরে আর নিচে যত পাওয়ার হলো বর্তমান সেটা ভাগ যাবে রাইট তার মানে এই জিনিসটাই কিন্তু করা হয়েছে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান তার মানে ইনটিগ্রেশন করার ফলে আমার এই জিনিসটা আসলো এক্স স্কোয়ার বাই টু আর কেটা যেহেতু সামনে নিয়ে আসা হয়েছে কেটা সামনে আছে তো আপার লিমিট আর লোয়ার লিমিট বসানোর পালা এখন সো আপার লিমিট একবার এখানে বসাবো আবার মাইনাস দিয়ে লোয়ার লিমিট এখানে বসাবো সো আমরা যদি করি তাহলে আমাদের এরকম কিছু একটা আসে এখানে বাই টু ছিল হাফটাকে সামনে নিয়ে আসতে কে বাই টু সামনে অর্থাৎ হাফ কে আর এক্স এফ স্কোয়ার যেহেতু আপার লিমিট বসবে আগে মাইনাস এক্স আই স্কোয়ার সো এটা আমার হয়ে গেল কি আমার এই ইন্টিগ্রেশনটা করার ফলে কৃতকাজ বের করার ফর্মুলাটা চলে আসলো তো যাই হোক আমরা ফর্মুলাটা পেয়ে গিয়েছি এই ফর্মুলাটা কিন্তু আমরা বলতে পারি এ হতে বিতে নিতে কাজ বের করার ফর্মুলা অর্থাৎ আমরা যেটাকে বলছিলাম ক্ষতি কর্তৃক কাজ সো ক্ষ কৃত কাজের ফর্মুলাটা কিন্তু চলে কে হাফকে অফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার সো ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে কিন্তু তাহলে আমরা আসলে কি পেয়ে যাচ্ছি ক্ষ কৃত কাজ বের করার ফর্মুলা পেয়ে যাচ্ছি এখানে ফর্মুলাটার মধ্যে কিভাবে তোমরা মনে রাখবে কে কী বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক যেটা কি না এক একটা স্প্রিংয়ের জন্য ধ্রুবক একটা মান পার মিটার এটার একক হয় এক্সেফ কী যেই ব্যক্তিটাই সরালো সেই ব্যক্তি কর্তৃক সরানোর পরে যে অবস্থানে সে নিল যেমন ব্যক্তি এ থেকে বি অবস্থানে নিল বি অবস্থানটার সাম্য অবস্থান থেকে দূরত্বের মান এটাই কিন্তু আমার এক্স এখানে কিন্তু খেয়াল রাখা জরুরি কোনটাকে এক্স বলছে আর সাম্য অবস্থান হতে আদি দূরত্ব আই দিয়ে প্রকাশিত হয় এটা হচ্ছে তোমাকে ধরো বলে দিবে অমুক ব্যক্তির কাজ বের করো সাম্য অবস্থান থেকে সরানোর ফলে তো সরানোর আগে ধরো অমুক ব্যক্তি যেই ব্যক্তির কাজ বের করতে বললো যেমন আমার এখানে খ ব্যক্তির কাজ বের করতে বলেছিল সো খ ব্যক্তি সরানোর পূর্বেই বস্তুটা এ অবস্থানে ছিল যেটা কিনা না সাম্য অবস্থান থেকে এক্সাই পরিমাণ দূরে সরেছিল তাই আমরা এক্সাই হচ্ছে সাম্যাবস্থান থেকে আদি স্মরণ মানে স্মরণের পূর্বেই যতটুকু দূরত্ব ছিল তাহলে এই পর্যন্ত বোঝা গিয়েছে তো আমরা বলেছিলাম ক ব্যক্তি কর্তৃক কাজও এই ফর্মুলাটি দিয়ে বের করা যাবে কীভাবে বের করা যাবে এটা যদি বলি ক ব্যক্তি সাম্যাবস্থান থেকে এই অবস্থানে নিয়েছিল রাইট সো ক ব্যক্তির জন্য বলতো আদি অবস্থানটা কোথায় এই পয়েন্টটা ক ব্যক্তির জন্য সরানোর পরে শেষ অবস্থানটা কোথায় এই পয়েন্টটা তাহলে ক ব্যক্তির জন্য সাম্যাবস্থান থেকে আদি অবস্থানের সাম্য অবস্থান থেকে দূরত্ব কত কারণ আমাদের আদি অবস্থানটার সাম্য অবস্থান থেকে দূরত্বটাকে আমরা এক্সাই বলি না তো সাম্য অবস্থান থেকে সরানোর পূর্বে যে অবস্থানে ছিল সেই অবস্থানটার সাম্য অবস্থান থেকে দূরত্বটা কত জিরো না মানে আগে তো সে সাম্য অবস্থানেই ছিল আর সাম্য অবস্থান থেকে সাম্য অবস্থানের দূরত্ব দ্যাট মিন্স জিরো তাই ক ব্যক্তির জন্য কিন্তু এই টার্মটা জিরো ক ব্যক্তির জন্য শ্যাম্যাবস্থান থেকে সরিয়ে সে কোথায় নিয়ে এসেছিল এ পয়েন্টে নিয়ে এসেছিল তো এ পয়েন্টে নিয়ে আসতে এ পয়েন্টটা শ্যাম্যাবস্থান থেকে কতটুকু সরে আছে সেটাই কিন্তু এফ রাইট তো সরানোর পরে যে দূরত্বে যেই পয়েন্টে আসে সেই পয়েন্টটা সাম্য অবস্থান থেকে যে পরিমাণ দূরত্বে সেটাকে আমরা এক্স বলি তাহলে ক ব্যক্তির জন্য কিন্তু সূত্রের আইফটাই আসলে এক্স আই হিসেবে কাজ করবে তাই না তাই মানে ক ব্যক্তির জন্য কিন্তু এক্স এর জায়গায় এক্স আই বসাতে রাইট সো আমরা ম্যাথ করলে আরও ক্লিয়ার হয়ে যাবে আসলে কীভাবে এগুলো বসাতে হয় তো যাই হোক এই ফর্মুলাটি একটি সাধারণ ফর্মুলা যেটা দিয়ে আমরা যে কোনো ব্যক্তির স্প্রিং টানা বা সংকোচন করার ক্ষেত্রে কৃতকাজ বের করে ফেলতে পারি এটা হচ্ছে স্প্রিং কৃত কৃতকাজের ফর্মুলা এখন আমরা এমন একটা জিনিস করবো যেখানে আমরা স্প্রিং কর্তৃকৃত কাজ বের করব এটা হচ্ছে স্প্রিংয়ের বিরুদ্ধে বল প্রয়োগের ফলে ব্যক্তি কর্তৃকৃত কাজ আর এখানে যেটা করবো সেটা হচ্ছে স্প্রিং কর্তৃকৃত কাজের ফর্মুলা তাহলে আমি লিখতে পারি w স্প্রিং ইকুয়াল টু এক্স টু এক্স এখানে বলের জায়গায় খালি বসাবো কি স্প্রিং বলের মান এর আগের সাইডটাতে খেয়াল করো আগের সাইডটাতে আমরা কি করেছিলাম বলের জায়গায় বসিয়েছিলাম এফ এজেন্টের মান মানে বাহ্যিক যে এজেন্ট আছে সে যে বল প্রয়োগ করছে ক ব্যক্তি হতে পারে ক ব্যক্তি হতে পারে কোনো মেশিন হতে পারে তো এটা কে এক্স ছিল ফর্মুলা আর এখন আমরা বের করব স্প্রিং বল কর্তৃকৃত কাজ তো স্প্রিং বল কর্তৃকৃত কাজ যদি বের করতে চাই তাহলে আমাদের এখানে বলের জায়গায় বসাবো এফ স্প্রিং সো এফ স্প্রিং এটাকে আমরা যদি ভাঙিয়ে লিখি আমরা লিখতে পারি কিন্তু মাইনাস কেক্স রাইট যে আমি পড়ে এসেছি রিস্টোরিং ফোর্স যেটা মানে স্প্রিং কর্তৃক প্রত্যয়নী বল সেটাই কিন্তু আমার স্প্রিংয়ের বল সেটাকে আমরা লিখতে পারি মাইনাস কেক্স তো আমরা এখানে যুবক রাশি হিসেবে মাইনাস কেটাকে সামনে নিয়ে আসতে পারি আর এক্সটাকে ইন্টিগ্রেশন করতে পারি ঠিক আগের মতোই এক্স স্কোয়ার বাই টু আসবে এক্স ইন্টিগ্রেশন অফ এক্স কে হিসাব করলে আপার লিমিট বসালাম লোয়ার লিমিট বসালাম এখন আপার লিমিট লোয়ার লিমিট এগুলো যথাক্রমে বসিয়ে দিব সো এগুলো যদি বসিয়ে দিই তাহলে আমার মাইনাস হাফ কে এফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকবে একটা অতিরিক্ত মাইনাস সামনে আছে রাইট সো মাইনাসটাকে যদি ভেতরে পাঠিয়ে দেওয়া হয় ভেতরে পাঠিয়ে দিলে কিন্তু আমরা এরকম কিছু পাবো ডাব্লিউ স্প্রিং যেহেতু যে স্প্রিং কর্তিকৃত কাজ মাইনাসটা ভেতরে পাঠিয়ে দিলে এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার হবে অর্থাৎ হাফ কে এক্সআই স্কোয়ার মাইনাস এক্সএফ স্কোয়ার যদি সূত্রটা ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এ থেকে বিতে যেই নিয়েছে তখন স্প্রিং কত কাজ করেছে এটা কিন্তু স্প্রিং কর্তিকৃত কাজের পরিমাণ তার মানে ডাব্লিউ স্প্রিং ইকুয়াল টু হাফ কে ওই ক্ষেত্রে ছিল এক্সএফ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার আর স্প্রিং কর্তৃক কাজ বের করার ক্ষেত্রে এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার ব্যবহার করতে হবে তো আমরা অনেকগুলো ফর্মুলা শিখলাম চলো এই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে একটি বোর্ড প্রশ্ন সলভ করা এসে যাক তো প্রশ্নটাতে কী বলে দেওয়া আছে একটি স্প্রিংকে সাম্য অবস্থান হতে দশ সেন্টিমিটার টানতে রহিমের বল লাগলো তিরিশ নিউটন পরবর্তীতে রহিম থেকে স্প্রিংটিকে নিয়ে অনিক স্প্রিংটিকে দশ সেন্টিমিটার অবস্থান থেকে বিশ সেন্টিমিটার অবস্থানে সরালো অর্থাৎ একজন প্রথমে সাম্য অবস্থান থেকে দশ সেন্টিমিটার টেনে নিয়েছে আরেকজন দশ সেন্টিমিটার অবস্থান থেকে টেনে বিশ সেন্টিমিটার অবস্থানে নিয়ে গিয়েছে ঘ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে স্প্রিংটির বল সুবক কত ঘ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে দেখাও যে রহিম ও অনিক স্মরণ একই করলেও তাদের কৃতকাজ ভিন্ন তো চলো প্রশ্নগুলো সলভ করা যাক তো প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে স্প্রিংটার বল ধ্রুবক কত তো আমাদের কাছে কি কি দেয়া আছে আমাদের কাছে দেয়া আছে যখন বল তিরিশ নিটন তখন সাম্য থেকে স্মরণ বা প্রসারণের মানটা দশ সেন্টিমিটার যেটাকে আমরা বলতে পারি পয়েন্ট ওয়ান মিটার তো এই লাইনটি আমাদের দেয়া আছে তো আমরা এফ এজেন্টিক্যাল টু কে এক্স যে ফর্মাটি শিখে এসেছি সেটি ব্যবহার করতে পারি যখন বল এফ তখন এর মান পয়েন্ট ওয়ান মিটার সো এফ এর জায়গায় থার্টি আর এর জায়গায় পয়েন্ট ওয়ান বসাতে পারি তো আমরা যদি বসাই তাহলে আমাদের কাছে এরকম একটা কিছু আসে থার্টি ইকাল টু কে পয়েন্ট ওয়ান তো আমি এখান থেকে কে এর ভ্যালুটা ইজিলি বের করে ফেলতে পারি যেটা আমাদের আসছে থ্রি হানড্রেড নিউটন মিটার তো প্রথম প্রশ্নটা আমাদের হয়ে গেল তো স্প্রিংটার বল ধুবক আমরা পেয়ে গিয়েছি পরের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে রহিম ও অনিক স্মরণে কী করল তাদের কৃতকাজ ভিন্ন এটা গাণিতিক যুক্তি সহকারে উপস্থাপন করতে বলা হয়েছে তো আমরা যখন দ্বিতীয় প্রশ্নটা করব তখন আমাদের রহিমের ক্ষেত্রে একবার কৃতকাজ বের করতে হবে অনেকের ক্ষেত্রে আরেকবার কৃতকাজ বের করতে হবে তো রহিম জিরো সেন্টিমিটার থেকে পয়েন্ট ওয়ান সেন্টিমিটার পর্যন্ত সরালো তাই না কারণ সাম্য অবস্থান থেকে দশ সেন্টিমিটার মানে কি সাম্য অবস্থান থেকে আগে সে জিরো সেন্টিমিটার দূরে স্প্রিংটা ছিল অর্থাৎ জিরো সেন্টিমিটার থেকে পয়েন্ট ওয়ান মিটার পর্যন্ত সে সরালো তো আমাদের ডাব্লিউ রহিম বের করতে পারি হাফ কে এক্সএফ স্কোয়ার মাইনাস এক্সআই স্কোয়ার ডাব্লিউ এজেন্টের যে ফর্মোটা ছিল সেটাই আমরা লিখেছি কারণ রহিম এক ধরনের এজেন্ট সো এক্স এফ এর ভ্যালু আমরা জানি পয়েন্ট ওয়ান এর ভ্যালু জানি আমরা জিরো জিরো সেন্টিমিটার বা জিরো মিটার কে এর ভ্যালু আমরা বের করেছি তো আমরা যদি ভ্যালুগুলো বসাই বসালে আমাদের হিসাব করার ফলে আসে 1.5 পয়েন্ট জুল অর্থাৎ রহিম যে সাম্যাবস্থান থেকে তাকে দশ সেন্টিমিটার সরিয়ে নিল এর জন্য তার কাজ করতে হয়েছে 1.5 পয়েন্ট জুল পরিমাণের এবার আসি ঘর নাম্বারে তো বললো অনেক স্মরণ একই করলো তাদের কৃতকাজ ভিন্ন অনেকের ক্ষেত্রে দেখো অনেকের ক্ষেত্রে পয়েন্ট ওয়ান মিটার থেকে পয়েন্ট টু মিটার পর্যন্ত স্মরণটা ঘটালো রাইট কারণ দশ সেন্টিমিটার থেকে বিশ সেন্টিমিটার দ্যাট মিনস পয়েন্ট ওয়ান মিটার থেকে পয়েন্ট টু মিটার পর্যন্ত এতে তার কত কাজ করতে হয়েছে এটাকে যদি আমি বলি ডাব্লিউ অনিক হাফ কে এক্সএফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার কারণ অনেকও তো এক ধরনের এজেন্ট তো ডাব্লিউ এজেন্টের ফর্মাটি আমরা লিখে ফেললাম যেখানে এক্স এর জায়গায় আমরা বসাব আসলে কত অনেকের জন্য পয়েন্ট টু আর এক্স আই এর জায়গায় কত বসাবো অনেকের জন্য পয়েন্ট ওয়ান তো অনেক যেহেতু শুরু করেছে পয়েন্ট ওয়ান মিটার থেকে আর শেষ করেছে পয়েন্ট টু মিটারে তো যারা আই আর এফ এর মিনিং জানো না তাদেরকে বলে দিই আই হচ্ছে ইনিশিয়াল বুঝাচ্ছে আর এফ হচ্ছে ফাইনাল অর্থাৎ এটা ছিল শেষ এটা হচ্ছে আদি আর এটা হচ্ছে শেষ তো আমরা এখন এক্স এফ এর ভ্যালু বসাবো এর ভ্যালু বসাবো আর কে এর ভ্যালু যেটা শিখে এসেছি সেটা বসাবো বসিয়ে যদি আমরা হিসাব করি ক্যালকুলেটরে তাহলে আমাদের চলে আসে ডাব্লিউ অনিক ইকুয়াল টু ফোর পয়েন্ট ফাইভ জুল অর্থাৎ অনিক কর্তৃক কাজটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে দেখো রহিম আর অনিক স্মরণ একই করলেও তাদের কৃতকাজের পরিমাণটা কিন্তু ভিন্ন তারা কিন্তু একই পরিমাণ কাজ করছে না তাহলে আমরা এভাবে কিন্তু ডাব্লিউ স্প্রিং ডাব্লিউ এজেন্ট এই সকল ফর্মুলাগুলো কাজে লাগিয়ে কয়েকটি ম্যাথ করতে পারি আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে